ইন্ট্রোডাকশন টু এমএস এক্সেল। আমাদের আজকের আলোচনার বিষয় হলো এমএস এক্সেল পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু এমএস এক্সেল। মাইক্রোসফট অফিসের একটি বহুল ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে এমএস এক্সেল। আসুন আজ আমরা জানবো মাইক্রোসফট অফিস 2010 এ এমএস এক্সেল কি এবং এটি কি কাজে ব্যবহার করা হয়। এমএস এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় ইলেকট্রনিক স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এই প্রোগ্রামটির দ্বারা অনায়াসে বিভিন্ন চার্ট, ম্যাপ তৈরি সহ বড় বড় অঙ্কের ফলাফল তৈরি করা যায়। এছাড়াও রিগ্যাল শিট, স্যালারি শিট সহ বিভিন্ন অফিসিয়াল হিসাব খুব দ্রুত সম্পন্ন করা যায়। এক্সেল এর মাধ্যমে আপনি স্প্রেডশিটে সব ধরনের কাজ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে রো এবং কলাম আগে থেকে তৈরি করা আছে। এক্সেলে প্রতিটি স্প্রেডশিট এ 65,536টি রো বা সারি এবং 256টি কলাম রয়েছে। এর মাধ্যমে আপনি খুব সহজে ক্যালকুলেশন এর কাজ করতে পারবেন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও আরও অনেক কঠিন হিসাব করার জন্য বিভিন্ন ধরনের ফাংশন আগে থেকে তৈরি করা আছে, যা শুধুমাত্র আপনার কল করে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে পিভট টেবিল এর বিভিন্ন ধরনের সিনারিও ম্যানেজ করতে পারবেন। এর মাধ্যমে আপনারা হট ইফ অ্যানালাইসিস, সিমুলেশন অ্যানালাইসিস ইত্যাদি এর কাজ করতে পারবেন। সুন্দর রিপোর্ট তৈরি, সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা নিতে পারবেন। কাস্টম সূত্র তৈরি করতে পারবেন খুব সহজেই এবং সেগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি খুব সহজে বাড়াতে পারেন। যেমন উদাহরণ হিসাবে রেজাল্ট শিট এর কথা বলা যায়, কারণ এক্সেল এ একজন স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে যে সময় লাগে, 1000 স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে প্রায় একই সময় লাগে। এর দ্বারা আপনি গ্রাফ, হিস্টোগ্রাম এবং চার্ট খুব সহজেই তৈরি করতে পারেন। এক্সেল প্রোগ্রাম এ প্রতিটি ফাইল বা ওয়ারশিট এর জন্য একাধিক শিট ওপেন করা যায়। প্রতিটি শিট এ 65,536টি রো এবং 256টি কলাম রয়েছে। রো এবং কলামের সমন্বয়ে যে গড় তৈরি হয় তাকে সেল বলা হয়। এক্সেল এ কার্সরকে সেল পয়েন্টার বলা হয়। কার্সর যে নাড়াচাড়া করতেছে এটাকে সেল পয়েন্টার বলা হয়। যে পেজে কাজ করা হয় তাকে একটি পেজ বলে। আমি এই পেজে কাজ করতেছি, এটা হচ্ছে একটি পেজ। যখন এই পেজে কাজ করব তখন এটা হচ্ছে একটি পেজ, যখন যে পেজে কাজ করব সেটা হচ্ছে একটি পেজ। এবং পুরো শিটকে ওয়ারশিট বলা হয়। পুরো শিটটাকেই ওয়ারশিট হিসাবে আখ্যায়িত করা হয়। এক্সেলে প্রস্থের দিকের গড়কে বলা হয় রো, এই দিকের গড়কে বলা হয় রো এবং দৈর্ঘ্যের দিকের গড়কে বলা হয় কলাম, এদিকের গড়কে বলা হয় কলাম। রিবনে বিভিন্ন এই ট্যাবটিকে বলা হয় রিবো। এই ট্যাবটিকে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ ট্যাব এগুলো ক্লিক করার পর হোম ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশন বের হয়। এই অপশনগুলোকে একত্রে রিবন বলা হয়। ইনসার্ট ট্যাবে ক্লিক দিলে যত অপশন বের হয় সবগুলোকে রিবন ট্যাব রিবন বলা হয়। এমনিভাবে পেজ লেআউটেও রিবন ট্যাব, ডাটা ফর্মুলার মধ্যেও অনেকগুলো রিবন ট্যাব আছে, ডাটার মধ্যেও অনেকগুলো রিবন ট্যাব আছে, ভিউ গ্রুপের মধ্যে রিবন ট্যাব, রিভিউ গ্রুপের মধ্যে রিবন ট্যাব এবং ভিউ গ্রুপের মধ্যে ভিউ ট্যাবের মধ্যে রিবন ট্যাব। এই অংশটুকুকে বলা হয় নেম বক্স। সাধারণত যে সেলটিকে সিলেক্ট করা হয় সে সেলটি কোন রো এর কোন কলামে আছে তার নেম বক্স এ নির্দেশ করে, এখানে সেটা নির্দেশ করে। অথবা নেম বক্সে প্রয়োজনীয় রো এবং কলাম এর নাম লিখে সেলকে সিলেক্ট করা যায়। এই বক্সটিকে বলা হয় ফর্মুলা বক্স। এই পুরো বক্সটিকে বলা হয় ফর্মুলা বক্স। সেলের মধ্যে কোনো কিছু লেখা হলে ফর্মুলা বক্স তা নির্দেশ করে, আবার তা সংরক্ষণ করে। অথবা সেলকে সিলেক্ট করে ফর্মুলা বক্স এ লিখলে তা ওই সেলের জন্য সংরক্ষণ হয়। এছাড়াও বিভিন্ন গাণিতিক সূত্র ফর্মুলা বক্সে লিখে সিলেক্টকৃত সেল এর জন্য ব্যবহার করা যায়। ওয়ারশিটে প্রতিটি আলফাবেট দ্বারা কলাম নির্দেশ করা হয়েছে। এ বি সি ডি এগুলো দ্বারা কলামকে নির্দেশ করা হয়েছে।
সাধারণত দৈর্ঘ্যের দিকের গড়কে বলা হয় কলাম, এই দিকের লম্বালম্বি গড়কে বলা হয় কলাম। উপরে সারিতে তা দেখানো হয়েছে। ওয়ার্কশিটে প্রতিটি নিউমেরিক অর্থাৎ সংখ্যা দ্বারা রো নির্দেশ করা হয়েছে। এগুলাকে এক একটা রো বলা হয়। সাধারণত প্রস্থের দিকের গড়কে রো বলা হয়। সাধারণত কলাম এবং রো এর সম্মিলিত প্রতিটি গড়কে সেল বলা হয়। আমি যখন মাউস পয়েন্টার যেখানে আছি যে গড়টা সিলেক্ট হচ্ছে এটাকে এক একটা সেল বলা হয়। তার অর্থাৎ কলাম এবং সেলের সমন্বয়ে যে গড়টি তৈরি হয়েছে সেটাকে এক একটা সেল বলা হয়। এখানে অনেকগুলো সেল আছে, যে সেলে ক্লিক দিবেন সেই সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই সেলটাকে অ্যাক্টিভ সেল বলা হয়। সাধারণত যে শিটে কাজ করা হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ পেজ। যদি একাধিক শিট নিয়ে কাজ করতে চান তাহলে শিট টু, শিট থ্রি, শিট ফোর, এভাবে বিভিন্ন ধরনের শিট আছে। এই শিটগুলোকে বলা হয় ওয়ার্কশিট এবং আপনি আপনার ইচ্ছামতো বিভিন্ন ধরনের শিট তৈরি করতে পারেন। ইনসার্ট ওয়ার্কশিট অথবা কিবোর্ড থেকে শিফট F11 বাটনটি যদি চাপ দেন তাহলে নতুন ওয়ার্কশিট ইনসার্ট হয়ে যাবে। যতবার চাপ দেবেন ততগুলো ওয়ার্কশিট ইনসার্ট হয়ে যাবে। প্রয়োজন অনুসারে যখন যে শিটে কাজ করবেন তখন সে শিটে ক্লিক করলে তা চলে আসবে। যখন যে শিটে কাজ করবেন সেই শিট এভাবে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। এভাবে আপনি ক্লিক দিয়ে নতুন নতুন শিট তৈরি করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এ পর্যন্তই এমএস এক্সেল 2010 এর ইন্ট্রোডাকশন। এখন আমি প্রতিটা মেনু প্রতিটা ট্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করুন। অবশ্যই মাইক্রোসফট 2010 খুব ভালোভাবে শিখতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজ এ পর্যন্তই।